কখনো কোন ব্যক্তিকে কখনো তেল মারতে যাবেন না যেটা ইসলামের উচিত কথা সেটা বলবেন প্রয়োজনে মসজিদে চাকরি না থাক কখনো মসজিদের সভাপতি সেক্রেটারিকে রাজি খুশি করার জন্য কখনো তাদের তেল মারা কথা বলবেন না সকলে পারবেন না ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম আমি দু একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে আশা করি সকলে একটু ধৈর্য ধারণ করে শুনবেন আমাদের অনেক ছাত্র ভাই আছেন আমার কথাগুলো শুধুমাত্র কেবলমাত্র আমার যারা সমবয়সী অথবা যারা এখন শেখার জন্য আগ্রহী সেই ভাইদের জন্য আমার একটিমাত্র কথা সেটা হলো যে আমরা জানি যে অনেক ব্যক্তি আছে অনেক লোক আছে যারা ছোটবেলায় অনেক আমল করত কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে দুনিয়ার মায়ায় পড়ে পৃথিবীর মায়ায় পড়ে তারা ইসলাম থেকে ভুলে যায় তারা ইসলামের বিরুদ্ধাচারণ করে এবং তারা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয় তো আমার অনুরোধ যে আমার ছাত্র ভাইয়েরা আছেন যে ছাত্র ভাইয়েরা আছেন 113 জন আপনারা ভবিষ্যতে কোনো না কোনো মসজিদের ইমাম কোনো না কোনো মসজিদের ইমাম হবেন আপনারা নেতা হবেন তো সর্বদা ভাই আপনাদের আমি একটি কথা বলি সেটা হলো কখনো কোনো ব্যক্তিকে কখনো তেল মারতে যাবেন না যেটা ইসলামের উচিত কথা সেটা বলবেন প্রয়োজনে মসজিদে চাকরি না থাক কখনো মসজিদের সভাপতি সেক্রেটারিকে রাজি খুশি করার জন্য কখনো তাদের তেল মারা কথা বলবেন না সকলে পারবেন না ইনশাআল্লাহ সকলে বলেন পারবেন না ইনশাআল্লাহ আজ এই অঙ্গীকারবদ্ধ হই আমরা যে জীবনে যতদিন বেঁচে আছি কখনো কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করব না আমরা মাথা নত করব শুধুমাত্র কেবলমাত্র কার কাছে সকলে বলেন কার কাছে بسم الله الرحمن الرحيم ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله العلي العظيم.